প্রচারণার শেষ দিনে সকাল থেকে বিরামহীন গণসংযোগে প্রার্থীরা ভোট চাইতে ছুটছেন পাড়া মহল্লায় ঘরে ঘরে ক্ষমতার ধারাবাহিকতা থাকলে উন্নয়ন ত্বরান্বিত হয় বললেন শেখ হাসিনা বিএনপি জামায়াতের সন্ত্রাসের ধরন বদলায়নি বলে মন্তব্য সাধারণ মানুষের মতো পরিবর্তন চায় ঐক্যফ্রন্ট জনগণের অধিকার প্রতিষ্ঠা না হলে উন্নয়ন অর্থবহ হয় না বিশেষ বৈঠক শেষে ব্রিফিংয়ে ডক্টর কামাল নৌকায় ভোট না দিলে উন্নয়ন ব্যাহত হবে থমকে যাবে বাংলাদেশ সময় সংবাদকে বললেন সজীব ওয়াজেদ জয় আবারও নির্বাচিত হলে ইন্টারনেটের মূল্য কমানোর অঙ্গীকার এবং নির্বাচনের ফল যেমনই হোক মেনে নিয়ে নড়াইলবাসীর পাশে থাকার প্রত্যয় মাশরাফির তরুণ ও নারীদের নিয়ে বিশেষ পরিকল্পনা দেখছিলেন শিরোনাম বাংলা সময় সঙ্গে আছে আমি শিরিন আক্তার এবং আমি ফারজানা মুমু শুক্রবার সকাল 8টায় শেষ হচ্ছে একাদশ জাতীয় সংসদে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা তাই শেষ সময় গণসংযোগে ব্যস্ত মহাজোটের প্রার্থীরা মিছিল মিটিং আর লিফলেট বিতরণ করে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তারা উন্নয়ন আর মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান প্রার্থীরা নির্বাচনের আগে ভোটারদের কাছে যাওয়ার শেষ সময় তাই প্রচারণাতেও ভিন্ন মাত্রা যোগ করে নৌকার জয়গণের মাধ্যমে সমর্থন আদায়ের প্রাণপণ চেষ্টা নোয়াখালীর কোম্পানিগঞ্জে নির্বাচনী জনসভায় অংশ নেন নোয়াখালী পাঁচ আসনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী ওবায়দুল কাদের এ সময় ওবায়দুল কাদের তার বক্তব্যে বলেন পরাজিত সাম্প্রদায়িক অপশক্তিকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না রাজধানীর কুড়িলে ঢাকা 18 আসনের আওয়ামী লীগের প্রার্থী সাহারা খাতুন কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী সভা করেন দোহারে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন ঢাকা 1 আসনের প্রার্থী সালমান এফ রহমান রাজধানীর বঙ্গবাজার এলাকায় নির্বাচনী প্রচারণা চালান ঢাকা 8 আসনের মহাজোট প্রার্থী রাশেদ খান মেনন ধানমন্ডির 32 নম্বর থেকে ঢাকা 10 আসনের প্রার্থী ফজলেনুর তাপস বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে প্রচারণা চালান কেরানীগঞ্জের ঘাটারচরে মাদ্রাসার শিক্ষকদের সাথে মতবিনিময় করেন ঢাকা 2 আসনে নৌকার প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলাম মতবিনিময় শেষে জনগণকে বিজয়ের মাসে স্বাধীনতার সপক্ষের শক্তিকে জয়ী করার আহ্বান জানান দৃঢ়ভাবে বিশ্বাস করি এবার মানুষ আমাদের পক্ষেই রায় দেবে মুক্তিযুদ্ধের পক্ষেই রায় একজন তরুণ প্রজন্মের মানুষ হিসেবে তাকে আমি সাহায্য করতে নাই পিতা বা বিএনপির রাজনীতির সাথে সন্ত্রাসের সাথে মিথ্যাচারের যাতে সাথে সে যাতে কোনো অবস্থায় সম্পৃক্ত না হয় কামরাঙ্গীর চরে 55 নম্বর ওয়ার্ডে অ্যাডভোকেট কামরুল ইসলামের পক্ষে ভোট প্রার্থনা করেন তার স্ত্রী তাইবা ইসলাম ব্রাহ্মণবাড়িয়া সদরের বিভিন্ন এলাকায় গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের আওয়ামী লীগ প্রার্থী রওয়ামা ওবায়দুল মুক্তাদির চৌধুরী এ সময় তিনি উন্নয়নের জন্য নৌকার পক্ষে ভোট চান আমার তো মনে হয় খুবই ভালো অবস্থানে আছি আমরা আমরা আগেও ভালো অবস্থানে ছিলাম দিন দিন সেই অবস্থান আরো সুদৃঢ় হচ্ছে পুরো গ্রাম মলিয়া সিদ্ধান্ত নিয়েছে তারা নৌকার পক্ষে ভোট দিবে রংপুর 6 আসনে পীরগঞ্জ এলাকায় গণসংযোগ চালান ডক্টর শিরিন শারমিন চৌধুরী এছাড়াও রাজশাহী খুলনা সিরাজগঞ্জ ও ভোলাসহ সারা দেশে কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী গণসংযোগ চালান আওয়ামী লীগ ও মহাজোটের অন্যান্য প্রার্থীরা তোহা খান তামিম সময় সংবাদ এদিকে শেষ দিনের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন বিএনপি ঐক্যফ্রন্ট প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকরা উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন তারা এ সময় প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ তুলে ভোটে কারচুপির শঙ্কা জানিয়েছেন অনেকে ঢাকা 5-এ বিএনপি প্রার্থী নবিউল্লাহ নবী সকালে প্রচারণা চালান দক্ষিণ যাত্রাবাড়ি এলাকায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ করেন তিনি আমি ব্যাপক সাড়া পাচ্ছি আমার এই ঢাকা 5 আসনের জনগণ আমাকে অত্যন্ত ভালোবাসে জনগণ আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে ইনশাল্লাহ মোহাম্মদপুর এলাকায় জনগণের কাছে ভোট প্রার্থনা করেন ঢাকা 13 আসনে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী আব্দুস সালাম সেনাবাহিনীর তত্ত্বাবধানে ইভিএম ব্যবহারের কারণে কারচুপির আশঙ্কা নেই বলেও মন্তব্য করেন তিনি যেহেতু দেশব্যাপী সেনাবাহিনী এই ইভিএম এর দায়িত্বে আছেন আমি ওনাদের সাথে আমি কথা বলেছি আমি আশা করি যে এখানে ভোট যার ভোট যাকে দিবেন
ইনশাআল্লাহ তার এক্সটে সেটা কাউন্ট হবে। রাজশাহী দুই আসনের প্রার্থী মিজানুর রহমান মিনু গণসংযোগ করেন নগরীর বেশ কয়েকটি স্থানে। বিগত সময়ের উন্নয়নের কথা উল্লেখ করে ভোটারদের কাছে আরো উন্নয়ন ভাবনা তুলে ধরেন তিনি। নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অযোগ্যই শুধু নয়, তিনি দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। রংপুর দুই আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ আলী সরকার জনসংযোগ করেন বদরগঞ্জে। এ সময় তিনি নেতাকর্মী ও নির্বাচনী এজেন্টদের হয়রানির অভিযোগ করেন। পুলিশের নির্যাতনটা খুব বেশি, আমাদের কর্মীদের তো কেউ বাড়িতে নেই, হাজার হাজার কর্মী বাড়ি ছাড়া হয়ে আছে। মূল ইয়াটা হলো যে ভোট সুষ্ঠু হবে কিনা, এখন তো আমি সন্দিহান। খুলনা দুই আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু কদমতলা সহ আশপাশের এলাকায় ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করেন। চাই অবাধ সুষ্ঠু নির্বাচন এবং আমাদের সকল নেতাকর্মীদের মুক্তি, কোনটাই হয় নাই, বরঞ্চ নতুন নতুন মামলা দিয়ে ওয়ারেন্ট বের করে আমার কর্মীদের ঘর ছাড়া করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে প্রচারণায় নেমেছেন ঐক্যফ্রন্ট প্রার্থীরা। ভয়ভীতি উপেক্ষা করে ভোটের দিন সকাল থেকেই কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তারা। মিজানুর রহমান খবির, সময় সংবাদ। এই মুহূর্তে নোয়াখালীর কবিরহাটে আছেন রিপোর্টার বক্তিয়ার মুন্না। নির্বাচনী প্রচারণার খবর জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মুন্না, হ্যাঁ শিরিন, যেমনটি বলছিলেন, আমি আজকে আসলে সকাল থেকেই বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গাড়ির বহরে রয়েছি এবং আজকে তিনি যেটা প্রচারণায় ছিলেন, আজকে শেষ দিন, তো শেষ দিনই উনি প্রচারণা ছিল, উনি দুটো জনসভা করেছেন। তো সকালে প্রথমে যেটা হয়েছে, উনি ওনার বাড়িতে ছিলেন, এটা নিজ এলাকা, আজকে যেখানে করছে নোয়াখালী পাঁচ আসন, এই আসনে তিনি নিজেই প্রার্থী। তো এই গত কয়েকদিন তো তিনি বিভিন্ন জেলার বিভিন্ন উপজেলা বিভিন্ন আসনগুলোতে করেছেন, কুমিল্লা বিভিন্ন জায়গায় প্রচারণা করেছেন, কিন্তু আজকে তিনি সারাদিন কাটিয়েছেন তার নিজ আসনেই। তো সকালবেলা যেটা হয়েছে, সকালবেলা দুপুরবেলা একটা জনসভা ছিল বসুরহাট HC হাই স্কুল মাঠে, ওই মাঠে একটা জনসভা ছিল। তো যেটা সবচেয়ে দেখা গিয়েছে যে ওনার বাড়ি থেকে এই মাঠটা ছিল 1-1.5 কিলোমিটার, একেবারেই মানে মিছিলের স্রোতেই ওনাকে ভাসিয়ে এনেছিল মাঠে। এরপরে সেখানে উনি আসার পরে বক্তব্য রেখেছেন এবং ওই স্কুলটাতে তার বাবা দীর্ঘ 22 বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছিলেন, ওখানে উনি এসে একটু কিছুটা ইমোশনালও ছিলেন। তো তার পরবর্তীতে সেখানে তিনি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডগুলো তুলে ধরেছেন তার সরকারের আমলে এবং এলাকায় তিনি যেসব উন্নয়ন করেছেন, মূলত এলাকা ভিত্তিক কথা তিনি সেখানে বলেছেন, এলাকায় যেসব উন্নয়নগুলো করেছেন সেই উন্নয়ন কর্মকাণ্ডগুলো তুলে ধরেছেন। গত 22 বছর বিএনপি সরকার মানে এখানে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মদুদ সাহেব, ব্যারিস্টার মদুদ আহমেদ এখানকার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তিনি তখন ক্ষমতায় ছিলেন, তখন কিছু করেননি, যে যে কাজগুলো করেননি সেগুলো আবার তিনি তুলে ধরেছেন। পরবর্তীতে তিনি যেটা করেছেন, এরপরে এবার বিকেলবেলা আরেকটি জনসভা করেছেন কবিরহাট উপজেলায়, ওখানে 0.1 একটা জনসভা করেছেন, সেখানেও জনসভা করতে দেখা গেছে বিভিন্ন ওয়ার্ড থেকে এবং ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল এসে একেবারে জনসমুদ্রে পরিণত হয়েছিল ওই সমাবেশটি। তো মূলত সেই সমাবেশে প্রচুর নিয়ে সেই কর্মকাণ্ডের কথা বলছেন তিনি। আসলে যেটা গুরুত্ব দিয়ে যে জিনিসটা কথা বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান করেছেন তারা জেতার আগেই যেতে চান এবং তারা বলতে চাচ্ছেন যে তারা যেন এভাবে না করে, যদি এভাবে থাকে তাহলে 91 মতো রেজাল্ট হতে পারে উনি বলে তিনি বলছেন যে আগামী 30 তারিখ পর্যন্ত ভোটের দিন শুরু থেকে ফলাফল গণনা পর্যন্ত কেন্দ্রগুলোতে থাকার জন্য বলেছেন এবং কেন্দ্র রক্ষার কথা করে তিনি বলছেন, বলছে যে জনগণের যে আমানত ভোট দিবে সেই ভোটগুলো রক্ষা করার জন্য নেতাকর্মীদের প্রতি বিভিন্ন নির্দেশনা দিয়েছেন এবং আগামী 3 দিন কোনো উস্কানির ফাঁদে যেন না পা দেয় সেটা বলেছে এবং সকলকে আইনশৃঙ্খলা কমিটি যারা আছেন, বাহিনীর যারা রক্ষা বাহিনীর যারা রয়েছেন তাদেরকে সহযোগিতার কথা ওখানে বলা হয়েছে, তাদেরকে সহযোগিতা করার জন্য। পাশাপাশি সর্বশেষ যেটা বিকেলে তিনি যেটা বলেছেন যে 71-এ বিজয়ের মাসে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হয়েছে, বর্তমানে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এবার নতুন করে আরেকটি বিজয় ওনারা করবেন, আগামী 30 তারিখ নতুন একটি বাংলাদেশ উপহার দিবেন বাঙালি জাতিকে। এবং ওনারা বিশেষ করে যে একটাই মানে গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হচ্ছে যে আগামী নির্বাচনে 190-200 সিট ওনারা পাবেন এরকম আশঙ্কা করছেন এবং জনগণের যেটা চিন্তা বা যেসব জনমত জরিপের কথা বলছেন 225 পর্যন্ত ওনারা পেতে পারেন, এই ধরনের একটা তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা দর্শক আপনাদেরকে আবার ফিরে নিয়ে যাচ্ছি স্টুডিওতে। এই ছিল বসুরহাট থেকে বাংলাদেশ আওয়ামী লীগের ওবায়দুল কাদেরের প্রচার প্রচারণার খবর। তো নোয়াখালীর কবিরহাট থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার বক্তিয়ার মুন্না, জানাচ্ছিলেন নির্বাচনী প্রচারণের শেষ দিনের খবর।
এই ক্ষমতার ধারাবাহিকতা থাকলে উন্নয়ন ত্বরান্বিত হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এই সময় তিনি আরো বলেন, বিএনপি জামাতের সন্ত্রাসের চরিত্র বদলায়নি। বিকেলে রাজধানী সুধা সদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লা, টাঙ্গাইল, যশোর, পাবনা, পঞ্চগড় জেলায় জনসভায় বক্তব্য রাখেন তিনি। আওয়ামী লীগ প্রধান বলেন, বিএনপি জামাত জোট ক্ষমতায় থাকলে দেশের সন্ত্রাস জঙ্গিবাদের উত্থান হয়, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। আওয়ামী লীগ উন্নয়নের যে ধারা শুরু করেছে তা অব্যাহত রাখতে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানান শেখ হাসিনা। বিরোধীদের প্রচারে বাধা না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, নৌকায় মানুষের আস্থা আছে, তাই ভোটে নৌকায় বিজয়ী হবে। বিএনপি জামাত এদের সবসময় চরিত্রটাই হচ্ছে সন্ত্রাস জঙ্গিবাদ, দশটা অস্ত্র চোরা কারবারি, এদের অর্থ আত্মসাত থেকে শুরু করে নানা ধরনের অপকর্মেরা লিপ্ত থাকে। এরা বাংলাদেশের মানুষকে কিছু দিতে পারবে না, এরা শুধু নিতেই জানে, আর এরা জঙ্গিবাদ সন্ত্রাসের সৃষ্টি করতে পারে। আমরা বাংলাদেশ থেকে জঙ্গিবাদ সন্ত্রাস মাদক দূর করে বাংলাদেশের মানুষের জীবনের শান্তি নিরাপত্তা দিতে চাই। আজকে যে উন্নয়নের ধারাটা সূচনা করেছি এটা যেন অব্যাহত থাকে, আর আওয়ামী লীগ ক্ষমতা থাকলে উন্নয়ন হয়। আওয়ামী লীগ ক্ষমতা এসেই এদেশের মানুষকে আজকে যেমন খাদ্য নিরাপত্তা দিয়েছে, শিক্ষার হার বৃদ্ধি করেছে, প্রতিটি উপজেলায় একটা করে সরকারি স্কুল সরকারি কলেজ আমরা করে দিচ্ছি, প্রতিটি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন করে দিচ্ছি। আমাদের নির্বাচন ইস্তেহারে বাস্তবায়নের মাধ্যমে ইনশাল্লাহ আমরা দেশকে আরো উন্নত সমৃদ্ধ করে গড়ে তুলতে পারব। সাধারণ মানুষের মতো ঐক্যফ্রন্টও পরিবর্তন চাই বলে মন্তব্য করেছেন জোটের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। রাজধানীর বিজয়নগরে ঐক্যফ্রন্টের কার্যালয় ব্রিফিংয়ে তিনি আরো বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠিত না হলে উন্নয়ন অর্থবহ হয় না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের নৈতিক পরাজয় ঘটেছে। জনগণের মধ্যে একটা অসাধারণ সারা পড়েছে, কিসের জন্য? পরিবর্তনের পক্ষে উন্নয়ন আলহামদুলিল্লাহ, কিন্তু উন্নয়ন সকলেরই জন্য, উন্নয়ন অবশ্যই বাট সকলেরই স্বার্থে, এবং সকল মানে না যে শুধু উপরে তলার লোক, সবাই মানে সবাই। কত ভীত যে তারা যদি মনে করতো যে না আমরা তো ভালোভাবে আছি, ইনশাল্লাহ আমরা মানুষের ভোট পাবো, তো এত রকমের তিন নম্বরই কাজ তো তাদের করা কথা না। সরকারের ইতিমধ্যেই নৈতিক পরাজয় হয়েছে, মোরাল ডিফিট, তাদেরকে পরাজিত হয়েছে, কারণ তাকে এখন রাষ্ট্রযন্ত্রের সহায়তা নিতে হচ্ছে আওয়ামী লীগকে এই নির্বাচন মোকাবেলা করার জন্য। দ্য ভিক্টরি ইজ অলরেডি অ্যাচিভড। নৌকায় ভোট না দিলে দেশের উন্নয়ন ব্যাহত হওয়ার পাশাপাশি বাংলাদেশ পিছিয়ে যাবে জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আগামীতে ক্ষমতায় এলে তরুণদের কর্মসংস্থানে বিশেষ মনোযোগী হবে আওয়ামী লীগ। সময় টেলিভিশন পরিদর্শনে এসে একথা জানান প্রযুক্তি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ। তিনি জানান, আবারও নির্বাচিত হলে দেশে ইন্টারনেটের মূল্য ক্রমান্বয়ে কমানো হবে। দেবাশিসরা জানাচ্ছেন বিস্তারিত। 2008 সালে আওয়ামী লীগের নির্বাচনী ওয়াদা ছিল ডিজিটাল প্রযুক্তিতে পাল্টে দেয়া হবে সামগ্রিক চিত্র, প্রতিশ্রুতি ছিল প্রত্যন্ত গ্রামেও পৌঁছে দেয়া হবে ইন্টারনেটের সেবা। গেল 10 বছরের নীতিগত সিদ্ধান্তে প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটেছে অনেকাংশেই। দেশে বর্তমানে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে 9 কোটির ঘরে, যেখানে মোবাইল ব্যাংকিংয়ের নিবন্ধিত গ্রাহকই 5 কোটির ওপরে। দেশ যখন এগিয়ে চলেছে তখন আগামীতে এই ধারা অব্যাহত রাখতে তরুণ সহ সব ভোটারদের নৌকার পক্ষে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার সকালে সময় টেলিভিশন পরিদর্শনে এসে এই কথা বলেছেন বঙ্গবন্ধুর দৌহিত্র। আমাদের ইশতেহারে দিয়েছি তরুণদের জন্য আমরা কর্মসংস্থান সৃষ্টি করব, যেটা গত 10 বছরে করে যাচ্ছি। তরুণরা এখন আমাদেরকে জানিয়েছে যে দুর্নীতি নিয়ে তাদের চিন্তা আছে। আমরা ওয়াদা করেছি যে এই নির্বাচনে যদি তারা নৌকায় ভোট দেয়, আমরা এখন আগামী টার্মে দুর্নীতির বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেব। নৌকায় ভোট না দিলে আগামীতে দেশ পিছিয়ে পড়ার আশঙ্কা জানিয়ে সজীব ওয়াজেদ বলেন, আবারও নির্বাচিত হলে আরও কমানো হবে ইন্টারনেটের দাম। নৌকায় ভোট দিলে আমরা যত ওয়াদা আছে, নৌকা আওয়ামী লীগের ওয়াদা রাখে, আমরা সব কিছু পূরণ করতে থাকব। আর নৌকায় ভোট না দিলে এই যে উন্নয়ন, গত 10 বছরের উন্নয়ন, গত 10 বছরের অগ্রগতি,
সব কিছু বন্ধ হয়ে যাবে। 1 Mbps ইন্টারনেটের দাম ছিল 80,000 টাকা, আর সেটা এখন নেমে এসেছে কিন্তু 600 টাকায়। তো আমি বাধা করেছি ইন্টারনেটের দাম আমরা প্রত্যেক বছর কমাতে থাকি, আর নৌকায় যদি ভোট দেন এটা প্রত্যেক বছর আমরা কমাতে থাকব। এছাড়াও উন্নয়নের স্বার্থে সবাইকে নৌকা মার্কার পক্ষে থাকার আহ্বানও জানান তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয়। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের ফলাফল যেমনই হোক মেনে নিতে প্রস্তুত। আগে যেমন ছিলাম তেমনই সবসময় নড়াইলবাসীর পাশে থাকব। সময় সংবাদে এমনটাই জানিয়েছেন নড়াইল 2 আসনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মর্তজা। নির্বাচন হয়ে মানুষ যাকে সিদ্ধান্ত নিয়ে ভোট দিবে যে না আমি আমার গ্রহণযোগ্যতা বেশি থাকলে আমাকে দিবে, উনার গ্রহণযোগ্যতা বেশি থাকলে উনাকে দিবে, ফলাফলের বিষয় না। এটি আমার জন্মস্থান, এখানে আমি বড় হয়েছি, আমি নড়াইলবাসীর পাশে সবসময় থাকতে চাই এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আল্লাহ যদি সহায় হন আমি সবসময় পাশে থাকবো বলে আশা করছি। নারী সমাজ আছে, যুব সমাজ আছে, বৃদ্ধরা যারা আছেন ইনাদেরকে নিয়ে কাজ করতে পারলেই খুব খুব আনন্দ পাবো নিজের কাছে, এবং যদি সুযোগ পাই আমি অবশ্যই আমার সাধ্যমতো এবং প্রপারলি আমার মানে সাধ্যমতো আমি চেষ্টা করব, এবং আমি আমার ইচ্ছা আছে যে এনাদেরকে নিয়ে কাজ করার। নির্বাচনের উদ্দেশ্যে না, শুধু এমনি দিয়ে আসছি যে তরুণ সমাজটা আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট, তারা শিক্ষিত, তারা লেখাপড়া করছে, তারা একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়বে এটা সবাই আশা করে। তরুণ সমাজ আমাদের নড়াইলে যারা আছে তাদেরও কিন্তু অনেক সমস্যা আছে, যেমন লেখাপড়ার দিক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদেরও সমস্যা চলে। আমি ফাউন্ডেশন করতে যেয়েও দেখেছি, এমনিও দেখেছি যে তাদের বিশেষ করে নড়াইল থেকে অনেক জায়গায় যেতে বা করতে অনেক সমস্যা হয়। চেষ্টা করে তার মতো, তার প্রত্যেকে পারিবারিকভাবে তারা চেষ্টা করছে বৃহৎভাবে তাদের জন্য কিছু করা যায় কিনা, তাদের লাইফটা আরও ইজি করা যায় কিনা সেটা নিয়ে অবশ্যই ভাবার সুযোগ আছে। কিন্তু এই মুহূর্তে আসলে 30 তারিখ ছাড়া অন্য কিছু ভাবতে পারছি না। 30 তারিখের পরে হয়তোবা যদি নির্বাচিত হই, মাননীয় প্রধানমন্ত্রী যদি সরকার গঠন করেন, তাহলে হয়তোবা বৃহৎভাবে ভাবার সুযোগ থাকবে আর কি। শেষ দিনের প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে পিরোজপুরের ভান্ডারিয়ায় আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাপ্পি, মোমো আপনাকে ধন্যবাদ। মোমো, আপনি জানেন যে নির্বাচনের যে প্রচার প্রচারণা তার বাকি আছে আর মাত্র কয়েক ঘন্টা হাতে গুনে, অর্থাৎ এই যে শেষ মুহূর্তের প্রচার প্রচারণা, এই প্রচার প্রচারণায় কিন্তু সারা দেশের মতো এই দক্ষিণাঞ্চলের যে আসনগুলো রয়েছে সংসদীয় আসন সেখানেও কিন্তু মানুষজন প্রচার প্রচারণা করেছে প্রার্থীরা। আর সেক্ষেত্রে যদি আমি বলতে হয় যে আমি সকাল থেকে আজ মোট 3টি সংসদীয় আসন ঘুরে বেরিয়েছি, এর মধ্যে ঝালকাঠি 1, 2 এবং পিরোজপুর 2 সংসদীয় আসন। এর মধ্যে যদি বলতে হয় যে পিরোজপুর 2 সংসদীয় আসন, যেটি গঠিত হয়েছে কাউখালী, ভান্ডারিয়া এবং ইন্দুরকানী উপজেলা নিয়ে গঠিত, এই যে সংসদীয় আসন রয়েছে এখানে কিন্তু মহাজোটের প্রার্থী রয়েছে, হেভিওয়েট প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জু, যিনি বিকেলে অর্থাৎ সন্ধ্যার দিকে একটি তার নির্বাচনী শেষ একটি সভা ছিল, সেই সভায় তিনি অংশ নিয়েছেন, অংশ নিয়ে কিন্তু তার নিজের পক্ষে তিনি ভোট চেয়েছেন। এবং এই যে প্রচার প্রচারণা শুরুর পর থেকে যে প্রতিশ্রুতিগুলো তিনি দিয়েছেন সেই প্রতিশ্রুতির কথা কিন্তু তিনি আবারও পুনর্ব্যক্ত করেছেন, অর্থাৎ তিনি বলেছেন যদি তাকে ক্ষমতায় আনা হয় সেক্ষেত্রে তিনি এলাকার উন্নয়নে কী করবে সেটি তিনি তুলে ধরেছেন। আমি যদি এবার একটু বলি যে ঝালকাঠি 2 সংসদীয় আসনের কথা, আমি ঝালকাঠি শুরুতে ঝালকাঠি 1 সংসদীয় আসনের কথা, 2 সংসদীয় আসনের কথা যদি বলি সেক্ষেত্রে এখানে কিন্তু প্রার্থী ছিলেন মোট প্রার্থী হচ্ছে এখানে মোট 6 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে, এর মধ্যে আনোয়ার হোসেন, এর মধ্যে যে ঝালকাঠি 2 সংসদীয় আসন রয়েছে এখানে বজলুল হক হারুন, তিনি আজ দুপুরে তার নিজের যে বাসা রয়েছে অর্থাৎ সেই বাসার সামনে তিনি প্রচার প্রচারণা করেছেন, এবং তার যে সংসদীয় আসন রয়েছে পুরো আসনেই তিনি ঘুরে বেড়ানোর চেষ্টা করেছেন, যাতে যে প্রার্থীরা যে ভোটাররা রয়েছে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন শেষ সময়ের মতো। এবং আমি এবার বলতে চাই ঝালকাঠি 1 সংসদীয় আসন যেটি গঠিত হয়েছে ঝালকাঠি সংসদীয় আসন ঝালকাঠি সদর এবং নলসিটি উপজেলা নিয়ে, এই সংসদীয় আসনে কিন্তু আওয়ামী লীগের হেভিওয়েট একজন প্রার্থী রয়েছে আমির হোসেন আমু, তিনি সকালে প্রচার প্রচারণা চালিয়েছেন, তিনি প্রচার করেছেন বিনয়গাঠি এলাকায় এবং সেখানে তিনি একটি পথসভায় অংশ নিয়েছেন, পথসভায় অংশ নিয়ে তিনি বিগত সরকারের আমলে অর্থাৎ এই যে আওয়ামী লীগ সরকারের যে 2 বছর যে 2 মেয়াদের যে শাসন আমল, সেই শাসন আমলের যে উন্নয়ন সেই উন্নয়নের চিত্র তুলে ধরেছেন। ঠিক একইভাবে কিন্তু এই যে সংসদীয় আসনগুলো রয়েছে প্রতিটা সংসদীয় আসনের যে বিএনপি মহাজোট একই সঙ্গে অন্য অন্য যে রাজনৈতিক দলের প্রার্থী রয়েছে সবাই কিন্তু তাদের প্রচার প্রচারণা চালিয়েছেন, সবাই কিন্তু চেষ্টা করেছেন
শেষ মুহূর্তে ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছানোর জন্য। এবং ভোটারদের সাথে আমাদের কথা হয়েছে, তারা কিন্তু বলেছেন যে এতদিন যত প্রচার প্রচারণ হয়েছে সবার প্রতিশ্রুতি ভোটাররা শুনেছেন, কিন্তু তারা ভোট দিবেন তাদের পছন্দের প্রার্থীকে, জেনে শুনে বুঝে ভোট দিবেন, এলাকার উন্নয়নে যিনি কাজ করবেন তাকেই ভোট দেবেন, এমন প্রতিশ্রুতি এমন কিন্তু কথা বলেছেন ভোটাররা। মুমু, এই ছিল ঝালকাঠি 1-2 এবং পিরোজপুর 2 সংসদীয় আসন, অর্থাৎ 3টি সংসদীয় আসনের আজকের দিনের প্রচার প্রচারণার সবশেষ খবর। পিরোজপুরের ভান্ডারিয়া থেকে নির্বাচনী প্রচার প্রচারণার সবশেষ খবর জানাতে এতক্ষণ যোগ দিয়েছিলেন রাশেদ বাপ্পি। এবার ভোটার খবর। ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে দেশের 6টি আসনে পরীক্ষামূলক ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ব্যালট পেপারের পরিবর্তে পরীক্ষামূলক ইভিএম ব্যবহারের প্রস্তুতি হিসেবে নির্বাচন কমিশন এই আয়োজন করে। সকাল 10টায় শুরু হওয়া পরীক্ষামূলক ভোট গ্রহণ চলে বিকেল 4টা পর্যন্ত। ইভিএম এর মাধ্যমে ঢাকা 6 ও 13 আসন, চট্টগ্রাম 9, রংপুর 3, খুলনা 2 এবং সাতক্ষীরা 2 আসনে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ইভিএম নিয়ে মানুষের মনে কোনো শঙ্কা কিংবা ভীতি নেই বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। একে দ্রুত ও নির্বিঘ্নে ভোট দেওয়ার প্রযুক্তি হিসেবে উল্লেখ করেন ভোটাররা। গাজীপুরে অপহরণের একদিন পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে সিটি কর্পোরেশনের বাহাদুর এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, বাড়ির পাশের বাঁশঝাড়ে ইফতিয়াক হোসেন নিফাতের লাশ দেখে থানায় খবর দেন তারা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশের। স্বজনরা জানান, গতকাল দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হওয়া হয় ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র নিফাত। পরে নিফাতের বাবার কাছে মোবাইলে 30 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এই ঘটনায় রাতেই সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন নিহতের ভাই। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রচারণার শেষ দিনে সকাল থেকেই বিরামহীন গণসংযোগে প্রার্থীরা ভোট চাইতে ছুটছেন পাড়া মহল্লায় ঘরে ঘরে। ক্ষমতার ধারাবাহিকতা থাকলে উন্নয়ন ত্বরান্বিত হয় বললেন শেখ হাসিনা। বিএনপি জামায়াতের সন্ত্রাসের ধরন বদলায়নি বলে মন্তব্য। সাধারণ মানুষের মতো পরিবর্তন চায় ঐক্যফ্রন্ট। জনগণের অধিকার প্রতিষ্ঠা না হলে উন্নয়ন অর্থবহ হয় না, বিশেষ বৈঠক শেষে ব্রিফিংয়ে ডক্টর কামাল। নৌকায় ভোট না দিলে উন্নয়ন ব্যাহত হবে, থমকে যাবে বাংলাদেশ, সময় সংবাদকে বললেন সজীব ওয়াজেদ জয়। আবারও নির্বাচিত হলে ইন্টারনেটের মূল্য কমানোর অঙ্গীকার। এবং নির্বাচনের ফল যেমনই হোক মেনে নিয়ে নড়াইলবাসীর পাশে থাকার প্রত্যয় মাশরাফির, তরুণ ও নারীদের নিয়ে বিশেষ পরিকল্পনা। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়ের।